বিপদে ভয় না পাওয়ার মন্ত্র শিখেছি আমরা, তাই আজ আমরা সকলে সম্মিলিত হয়েছি এক আন্তর্জালিক আলোচনা চক্রে, মহামারী ও বাংলা নাটক, যার অনুপ্রেরণা আমাদের পাত্রেয় তিনি হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ, তাকে জানাই আমরা স্বাগত। আজ আমাদের মধ্যে আছেন বিদগ্ধ অধ্যাপক ও সফল অভিনেতা ডক্টর সৌমিত্র বসু, তাকে জানাই আন্তরিক অভিনন্দন, যিনি আমাদের আজকের আলোচনা সভার মূল বক্তা, যার অভিজ্ঞতা আমাদের ঋদ্ধ করবে। উপস্থিত সকলকে বাংলা বিভাগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনুরোধ নিজেদের স্পিকার বন্ধ রাখার জন্য। এখন আমাদের অনুষ্ঠানটি শুরু করার অনুরোধ জানাই আমাদের মাননীয় অধ্যক্ষ ডক্টর সোমা ঘোষ মহাশয়াকে, যিনি তাঁর মূল্যবান বক্তব্যের দ্বারা আমাদের আলোচনা সভার শুভ সূচনা করবেন। ম্যাডাম, আপনি এবার বলুন। আজকে অধ্যাপক মাননীয় শ্রী সৌমিত্র বসু মহাশয়কে আমাদের মাঝে পেয়ে আমি আমার কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রীদের পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। বাংলা অত্যন্ত জটিল একটি বিষয়, অথচ সেটা যেন কোথাও আমাদের প্রাণের বিষয়। সেই কারণেই আমি দেবশ্রী কেয়া এদের বারবার বলছি, সব সাবজেক্টে তো হচ্ছে, একটু বাংলা ভাষায় শুনি, বাংলা ভাষায় শুনি, বাংলায় ভাবি, বাংলায় কথা বলি, বাংলায় আমাদের চিন্তনকে একটু আলোড়িত করি। আমি কবিতাও খুব ভালো বুঝি না, নাটক জানি না, আমি শুধু শ্রোতা হয়ে আজকে অধ্যাপক বসু মহাশয়ের কাছ থেকে এই বিষয়ে তার বিদগ্ধ আলোচনা শুনবো এবং নিজেকে কিঞ্চিৎ আলোকপ্রাপ্ত করতে চেষ্টা করব। তবে যখন মহামারী এবং নাটক এই ধরনের বিষয় চয়ন করা হয়েছে, তখন এটা সহজেই অনুমেয় যে মহামারী অতিমারী না হোক, মহামারী বোধহয় আমাদের বিভিন্ন কাব্যে বিভিন্ন নাটকে বহুবার নানাভাবে উঠে এসেছে। আজকে তার কাছ থেকে তার কিঞ্চিৎ জ্ঞান যদি সঞ্চয় করতে পারি, আমরা সংগ্রহ করতে পারি, আমার তরফ থেকে আমরা কৃতজ্ঞ থাকব এবং সমৃদ্ধ হব। অতিরিক্ত কথা না বলে আর কথা না বাড়িয়ে আমি আমার সেমিনার সাব কমিটির কনভেনার, আমার সমস্ত সিনিয়র টিচার্স, আমাদের ছাত্রী, আমাদের যারা শিক্ষা বন্ধু এবং বিশেষ করে আমাদের দুজন খুব ছোট ফ্যাকাল্টি যারা অত্যন্ত স্নেহের, যাদের সাহায্যে আমরা এই বৈপ্লবিক বৈদ্যুতিন যন্ত্রকে ব্যবহার করছি, তাদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি বাংলা বিভাগকে অনুরোধ করব আজকের বক্তব্য শুরু করতে, মূল বক্তব্যে প্রবেশ করতে। সেই সঙ্গে সকলকে অনুরোধ করব, প্লিজ আমাদের মাননীয় বক্তা যখন তার বক্তব্য রাখবেন, তখন আপনারা আপনাদের মাইক্রোফোন এবং ভিডিও অফ করুন, যাতে বক্তার বক্তব্যেই আমরা একাগ্র চিত্তে মনোনিবেশ করতে পারি। ওভার টু কেয়া। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার এই বক্তব্য আমাদেরকে আরো উৎসাহ যুগিয়েছে এবং বারে বারে ওই যোগাবে, কারণ আমরা এই বৈদ্যুতিন মাধ্যমে এতটাই মানে অনভিজ্ঞ, আপনার শোনা যাচ্ছে আমার কথা ছাড়া একেবারেই সম্ভব হতো না। হ্যালো, সেই কারণে আপনাকে আর একবার ধন্যবাদ। হ্যাঁ, শোনা যাচ্ছে, দেবশ্রীর কথা শোনা যাচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমাদের দেবশ্রী এসে যুক্ত হতে পেরেছে, দেবশ্রীকেও তুমি থাকো, আমরা সরাসরি স্যারের কাছে চলে যাই। ঠিক আছে, স্যার হচ্ছেন আমাদের সকলেরই স্যার, তাই নতুন করে কিছু বলার নেই, কিন্তু স্যার শুধু অধ্যাপনাই করেননি, তিনি একজন সফল অভিনেতা এবং তার যে মানে বাচন ভঙ্গি সেটা বারে বারে আমাদের এতটাই মুগ্ধ করেছে
যে এই কারণেই আন্তর্জালিক বিষয়ে যখন এটা হচ্ছে হয়তো স্যারের অভিনয়ে আমরা দেখতে পাবো না, কিন্তু স্যার বাচন ভঙ্গি যেটা এই মুহূর্তে একমাত্র বিষয় সেটা আমাদের কারণে স্যারকে অনুরোধ, স্যার আপনার বক্তব্য শুরু করুন, এবার আমরা শুনবো। ধন্যবাদ। আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আমাকে এইরকম একটা আলোচনা সভায় আহ্বান করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু দুটো তিনটে বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছি আমি। প্রথম যে বিপদটা সেইটার কথা গোড়াতে বলি, সেটা হচ্ছে যে এক্ষুনি মাননীয়া সোমা ঘোষ, এই কলেজের অধ্যক্ষা, তিনি নানান রকম দায় চাপিয়ে দিলেন আমার উপর। আমি আপনাদের সমৃদ্ধ করব, আমি আপনাদের এই করব সেই করবে নানান রকম করব, এইসব কথা বললেই আমার বুকের মধ্যে ঢিপঢিপ করতে থাকে। তার কারণ আমি নিজের লেখাপড়ার সীমাবদ্ধতা সম্পর্কে খুব সচেতন, তার ফলে মনে হয় যে তারপর শেষ পর্যন্ত শুনে টুনে সকলে বললেন ধুস, এর জন্য এত কাণ্ড করা হলো, এইটা একটা বিপদের জায়গা। কিন্তু এটা তো এক্ষুনি এই বিপদটা তৈরি হলো, তার বাইরে যে বিপদের কথাটা বলবো আমি সেটা হচ্ছে যে এই অতিমারি বলুন, মড়ক বলুন, ইত্যাদি ইত্যাদি যা কিছু বলুন না কেন, তার সঙ্গে বাংলা সাহিত্যের সম্পর্ক নিয়ে নানান জায়গায় সেমিনার টেমিনার ইত্যাদি ইত্যাদি হচ্ছে। আমি গত 26 তারিখে কোচবিহারের একটি এরকম, আর এখন যেটা হয়েছে সেটার কথা পরে আসছি, কোচবিহার কলেজের একটি এরকম সেমিনার, সেখানে আমি সূচক বক্তৃতা দিয়েছিলাম মহামারী ও বাংলা সাহিত্য এই মর্মে। কোচবিহারে যারা যদি সত্যি সত্যি শারীরিকভাবে এই আলোচনা সভাটা হতো, তাহলে কোচবিহারে যারা সেমিনার শুনতে যেতেন তারা হীরালাল শীল কলেজে সেমিনার শুনতে যাবেন এইরকম ভাবাটার কোনো যুক্তি নেই, না যাওয়ারই কথা। কিন্তু এই ওয়েবিনারের মুশকিলটা হচ্ছে যে যিনি কোচবিহার কলেজে যেতে পারেন তিনি হীরালাল শীল কলেজেও যেতে পারেন, আর বক্তা যদি একই হন এবং বিষয় যদি একই হয় তাহলে তিনি মোটামুটি একই কথা বলবেন, ফলে কোচবিহারে যা যা বলেছিলাম এখানেও আমি মোটামুটি তাইই বলবো, আর যারা কোচবিহারটা শুনে ফেলেছেন তারা এখানে অত্যন্ত বিরক্ত হবেন আর বলবেন যে এই লোকটা কিছু জানে না, এই একই কথা বারবার করে বলে যায়। এইটা একটা খুব চিন্তার বিষয়। আর সত্যি সত্যি আমি এই বিষয়টা নিয়ে তো একটাই যাকে বলতে পারি বক্তৃতা তৈরি করেছি, তৈরি করা বলতে যেটা বোঝায়, ভাবনা চিন্তা করা বলতে যেটা বোঝায়, এর আর নানান দিক নিয়ে কি কথা বলবো। যারা যারা আগে শুনেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি দুটো কথা এই প্রসঙ্গে বলি। প্রথম যে কথাটা বলবার চেষ্টা করছি আমি সেটা হচ্ছে এই যে কোনো একটা বিপদপাত, কোনো একটা দুর্যোগ বিপর্যয়, তার সূত্র ধরে এই যে সাহিত্যের চেহারাটা কিরকম হবে, এইটা অন্য সাধারণভাবে সাহিত্য যেভাবে রচিত হয় বলে আমরা জানি তার থেকে বেশ খানিকটা আলাদা, সেটা আপনারা বুঝতেই পারছেন। অর্থাৎ আমি যদি বলি একটা ফুল দেখে আমার খুব ভালো লাগলো, আমি তাই নিয়ে একটা কবিতা লিখলাম, কি কোনো একটা ঘটনা, চারপাশের কোনো একটা ঘটনা, একটা দাম্পত্য সম্পর্ক নিয়ে আমার মনে কতগুলো কথা জাগলো, সেইটা নিয়ে আমি একটা গল্প লিখলাম, উপন্যাস লিখলাম, নাটক লিখলাম, যা হোক কিছু একটা লিখলাম। তার যে পদ্ধতিটা, যেভাবে সেটা মনের মধ্যে তৈরি হয়ে ওঠে, এই ধরনের কোনো একটা বিপর্যয়, সেই বিপর্যয়টাকে আমি বলতে পারি ভয়াবহ কোনো একটা দুর্যোগ, সেই দুর্যোগের ফলে যে সাহিত্য রচিত হতে পারে সেই সাহিত্যের ধরনটা খানিকটা পর্যন্ত আলাদা হবে, সেই আলাদা ধরনটাকে আমরা একটু বুঝে নেবার চেষ্টা করব। আমার নতুন করে আমি কথাটা বোঝাবার, আমার ভাবনা চিন্তাগুলো বলবার চেষ্টা করব। সেই সঙ্গে আমার আলোচনার পক্ষে যেটা খুব জরুরি হয়ে পড়বে সেটা হচ্ছে যে এই যে দুর্যোগ বা বিপর্যয় বা যা কিছু বলি না কেন, এই বিপর্যয়ের আবার দুটো ভাগ আছে। একটা ভাগ যেটাকে আমরা বলতে পারি খুব বিশুদ্ধভাবে প্রাকৃতিক বিপর্যয়, যার উপর মানুষের কোনো হাত নেই, আর একটাকে আমরা বলতে পারি মানুষের তৈরি করা বিপর্যয়। যেমন ধরা যাক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমরা বন্যাকে ফেলতে পারি, ভূমিকম্পকে ফেলতে পারি, মহামারীকে ফেলতে পারি, আর মানুষের তৈরি বিপর্যয়ের মধ্যে নিশ্চয়ই দুর্ভিক্ষ চলে আসতে পারে,
মানুষের তৈরি বিপর্যয়ের মধ্যে নিশ্চয়ই যুদ্ধ চলে আসতে পারে, এইগুলো সব মানুষের তৈরি বিপর্যয়, এইভাবে দেখা যেতে পারে। আমি কেন এই ভাগটা করলাম তার কারণটা আপনাদের খুলে বলি। মানুষের তৈরি যে বিপর্যয়, সেই বিপর্যয় নিয়ে যখন কোনো সাহিত্য বা শিল্প রচিত হবে, তখন সেই সাহিত্য বা শিল্পের একটা অভিমুখ হতে পারে, হওয়া উচিত বলে মনে হয় আমার, যে এই যে কারণে এই দুর্ভিক্ষটা হচ্ছে, 4 দশকের যে দুর্ভিক্ষ আমাদের, ভয়াবহ মন্বন্তরের কথা আমরা সবাই জানি, সেই দুর্ভিক্ষটা যে কারণে হচ্ছে, বা ধরা যাক যুদ্ধটা, ভারত পাকিস্তানের যুদ্ধ যে কারণে হয়েছে, বা ধরা যাক আমাদের অনেকেরই আশঙ্কা যে আমরা এখন একটা যুদ্ধের প্রায় মুখোমুখি এসে দাঁড়িয়েছি, আশা করি সেই যুদ্ধটা হবে না, এটার পেছনের যে পেছনে মানুষের যে ভূমিকাটা, সেইটাকে আমরা সমর্থন করতে পারি, সমালোচনা করতে পারি, সেইটার সঙ্গে মানুষের কোনো একটা সংযোগ আছে, এবং সেই মানুষকে আমরা দায়ী, বা সেই মানুষের সঙ্গে আমার মতামতের একটা কোনো সংযোগ তৈরি করতে পারি। কিন্তু যদি বলি মহামারী, যদি বলি ভূমিকম্প, যদি বলি বন্যা, এটা ম্যানমেড নয়, মানুষের তৈরি করা নয়। একটা প্রশ্ন উঠে পড়ছে যে সত্যি সত্যি মানুষের তৈরি করা নয় কি, প্রশ্নটা উঠছে। তার কারণ হলো এই যে ধরা যাক উত্তরাখণ্ডে যে ভয়ঙ্কর বিপর্যয় হয়েছিল, বিজ্ঞানীরা দেখেছেন যে সেখানে নির্বিচারে প্রকৃতিকে ধ্বংস করা, বাড়িঘর তৈরি করা তার একটা বড় কারণ, পাহাড়ের মধ্যে বাড়িঘর তৈরি করা তার একটা বড় কারণ। এরকম কারণের কথা নানান জায়গায়, জঙ্গল এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, এমনকি করোনা সেটার সম্পর্কেও এরকম একটা কথা বলা হচ্ছে। একটা কথা বলা হচ্ছে এটা নাকি কোন দেশের ল্যাবরেটরিতে তৈরি হয়েছে আমি জানি না, আর একটা কারণ যেটা বলা হচ্ছে যে নির্বিচারে যে পশু হত্যা হচ্ছে, সেই পশুদের শরীরে যে সমস্ত ভাইরাসগুলো থাকে তারা মানুষকে আশ্রয় করছে, এবং তার ফলে এই বিপর্যয়ের জায়গাগুলো তৈরি হচ্ছে, ফলে পরোক্ষভাবে কোথাও মানুষ দায়ী, এরকম একটা কথা হচ্ছে। কিন্তু সেটা বাদ দিয়ে আমরা যদি দেখি যে কোন কোন বিপর্যয়ের ক্ষেত্রে মানুষ খুব প্রত্যক্ষভাবে সরাসরি দায়ী, আর কোন কোন বিপর্যয়ের ক্ষেত্রে মানুষ ওই রকম প্রত্যক্ষভাবে সেটাকে আমরা প্রাকৃতিক কারণ বলে মনে করতে পারি, এটা আমরা একটু মাথায় রাখলাম, পরে এইটা নিয়ে 2-4টে কথা আমি বলবার চেষ্টা করব। কিন্তু 2 নম্বর যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে সাহিত্যকে নানানভাবে ভাগ করা যায়। তো এদের মধ্যে আমরা ছোটবেলায় একজনের কথা পড়েছিলাম, কমলাকান্তের দপ্তর পড়তে গিয়ে, আমাদের তখন পাঠ্যের মধ্যে কমলাকান্তের দপ্তর ছিল, এবং সব বিশ্ববিদ্যালয়েই মোটের ওপর কম বেশি পাঠ্য ছিল এই বঙ্কিমচন্দ্রের অসামান্য লেখাটি। সেই কমলাকান্তের দপ্তর পড়তে গিয়ে আমরা একটা একজনের কথা পড়েছিলাম, তার নাম হচ্ছে ডি কুইন্সি, তার লেখা একটি বইয়ের সঙ্গে কমলাকান্তের দপ্তরের একটা মিল আছে, এরকম সব পড়েছি টড়েছি আমরা। এই ডি কুইন্সির একটা প্রবন্ধ আছে, তার সঙ্গে কমলাকান্তের দপ্তরের কোনো সম্পর্ক নেই, ডি কুইন্সির যে লেখাটা অবলম্বনে কমলাকান্তের দপ্তর বলে বলা হয় তারও কোনো সম্পর্ক নেই, এটা একটা অন্য লেখা। সেই লেখাটার নাম হচ্ছে লিটারেচার অফ নলেজ অ্যান্ড লিটারেচার অফ পাওয়ার। ডি কুইন্সি সাহিত্যকে 2 ভাগে ভাগ করছেন, একটার নাম হচ্ছে লিটারেচার অফ নলেজ, আর একটার নাম হচ্ছে লিটারেচার অফ পাওয়ার। কাকে বলে লিটারেচার অফ নলেজ সেটা আপনারা একরকম করে আন্দাজ করে নিতে পারছেন, জ্ঞানের সাহিত্য যেটা, অর্থাৎ যে সাহিত্য আপনাকে কোন রকম ভাবে জ্ঞান দেয়। ধরা যাক প্রবন্ধ, প্রবন্ধকে আমরা বলতে পারি লিটারেচার অফ নলেজ, জ্ঞানের সাহিত্য। তো আমরা এইটা নিয়ে পরে আরো 2-4টে কথা বলবো, আগে লিটারেচার অফ পাওয়ার কথাটা বলি। পাওয়ার মানে হচ্ছে শক্তির সাহিত্য। এই শক্তির সাহিত্য ব্যাপারটা কি, নলেজ তো বোঝা গেল, পাওয়ার ব্যাপারটা কি, কিসের পাওয়ার? পাওয়ারটা হচ্ছে মানুষকে পাল্টে ফেলার পাওয়ার, মানুষের মনটাকে পাল্টে ফেলার পাওয়ার। আমি যখন একটা কোনো বই পড়ি, আমি বইয়ের কথা বলছি কারণ লিটারেচার নিয়ে কথা হচ্ছে আমাদের এই আলোচনাটাও সাহিত্য নিয়ে, কিন্তু তার বাইরে আমি যখন কোনো একটা শিল্পের কাছে যাই, সেটা বই হতে পারে, নাটক হতে পারে, ফিল্ম হতে পারে, সঙ্গীত হতে পারে, যা কিছু হতে পারে, সেইটে আমার ভেতরে কোনো একটা
অভিজ্ঞতার জন্ম দেয়, সেইটা আমার ভেতরে কোনো একটা, আমার আমার ভেতরে কিছু একটা তৈরি করে, গোটা কতক অনুভবের জন্ম দেয় আমার ভেতরে। এই অনুভবটা আমাকে ভেতরে ভেতরে খানিকটা পর্যন্ত পাল্টে দিতে পারে, পাল্টে দেয়। ডিকুইন্সি একটা চমৎকার কথা বলেছেন, সেই কথাটা নিয়ে আমি দুটো কথা বলি। ডিকুইন্সি বলছেন যে এই যে লিটারেচার অফ পাওয়ার যাকে বলি, সেটা হচ্ছে সিম্প্যাথি উইথ দা ইনফিনিট, সিম্প্যাথি উইথ দা ইনফিনিট, অর্থাৎ সমানানুভূতি অনন্তের সঙ্গে, সমানানুভূতি বা সহানুভূতি বা যা কিছু বলুন না কেন। আমি যদি সহানুভূতি শব্দটাকে ব্যবহার করি, সহানুভূতি শব্দটাকে আমি যদি লক্ষ্য করি, তার মানেটা কি? সহ অনুভূতি, অর্থাৎ আপনি যেটা অনুভব করছেন আমি সেটা অনুভব করছি। শিল্পের কাজটা হচ্ছে আপনি যেটা অনুভব করছেন সেই অনুভবটা আমার ভেতরে চালিয়ে যাবে। ধরুন আমি যদি বলি যে খুব খুব পুরনো একটা চালু একটা উদাহরণ দিই, সবাই জানেন সেরকম একটা ব্যাপার, সেটা হলো যে লক্ষণ গণ্ডি কেটে দেওয়া হয়েছে, তারপর রাম লক্ষণ দুজনে চলে গেছেন, সীতা সেই গণ্ডির মধ্যে রয়েছেন, এমন সময় রাবণ ছদ্মবেশে এসেছে, এসে কৌশলে সীতাকে ওই গণ্ডির থেকে বাইরে বার করে নিয়ে যাচ্ছে। সীতা প্রাণপণে আটকাবার চেষ্টা করছেন, মাটিতে পড়ে গেছেন, হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে রাবণ নিয়ে চলে যাচ্ছে, সীতা ঘাস পাতা যা কিছু পাচ্ছেন সেগুলোকে আঁকড়ে ধরবার চেষ্টা করছেন, কিন্তু রাবণ শুনছে না, টানতে টানতে নিয়ে যাচ্ছে, সীতা হাহাকার করে কাঁপছে, রাবণ টানতে টানতে নিয়ে যাচ্ছে, এরকম একটা দৃশ্য। এই দৃশ্যটা আমি যখন পড়ি বা আমি এই দৃশ্যটা যখন দেখি বা কোনো গানে শুনি, তখন আমার ভেতরে কতকগুলো অনুভব তৈরি হয়। আমি সীতাকে নিজের ভেতরে অনুভব করি, সীতার যে বিপন্নতা সেইটাকে নিজের ভেতরে অনুভব করতে পারি। অথচ যেটা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে যে আমি যে সীতাকে অনুভব করছি, ধরুন আমি আমি সৌমিত্র বসু আমি সীতাকে অনুভব করছি এই জায়গায়, আমার কষ্ট হচ্ছে, রাবণের ওপর রাগ হচ্ছে, হয়তো চোখে জল চলে আসছে, আমার সঙ্গে সীতার কোনো সম্পর্ক নেই। কিন্তু প্রথম কথা, আমি খুব ভালো করে জানি যে সীতা একটি বানানো চরিত্র, মানে এতে অনেকে রাগ টাগ করতে পারেন, কিন্তু সে যারা রাগ করলেন তারা করলেন, আশা করি এখানে যারা শুনছেন তাদের মধ্যে কেউ রাগ করবেন না। সীতা মূলত একটি বানানো চরিত্র, কাল্পনিক চরিত্র, এবং দু নম্বর হচ্ছে সীতা একটি মেয়ে, আমি একটি ছেলে, সীতা যেভাবে বড় হয়ে উঠেছেন আমি সেইভাবে বড় হয়ে উঠিনি, আমার জীবনের যে অভিজ্ঞতা তার সঙ্গে সীতার জীবনের যে অভিজ্ঞতা তার কোনো রকমের কোনো সম্পর্ক সংযোগ কিচ্ছু নেই, অথচ আমি সীতাকে অনুভব করতে পারছি। তো এই যে অন্য একজনের, এবং এই সীতাকে যে যিনি তৈরি করছেন, যদি ধরে নিই তিনি বাল্মীকি মুনি, বাল্মীকি মুনি সীতাকে অনুভব করতে পারছেন, সীতার কষ্টটাকে নিজের কষ্টের মতন করে অনুভব করতে পারছেন, সেই কষ্টটাকে তিনি সঞ্চারিত করে দিচ্ছেন তার লেখার মধ্যে, এবং সেই লেখাটা পড়ে আমার ভেতরে একটা কষ্ট, সীতার জন্য কষ্ট, রাবণের জন্য রাগ বা যা কিছু বলুন না কেন, সেই সমস্তগুলো সঞ্চারিত হয়ে যাচ্ছে। এই হলো পদ্ধতিটা, এই হলো প্রসেসটা। এখন সত্যি সত্যি যদি কোনো সীতা থেকে থাকেন, তার যে অনুভব বাল্মীকি মুনির অনুভব হুবহু সেই রকমটা হবে না, হওয়া সম্ভব নয়, বাল্মীকি মুনি তার মতন করে অনুভব করছেন। সেইটা পড়ে আমার যে অনুভব, কোনো একটি মেয়ে বা অন্য কেউ যে কেউ, তাদের অনুভব একই রকম হবে না। ধরা যাক কোনো একটি মেয়ে যাকে কোনোভাবে অত্যাচারিত হতে হয়েছে, যাকে ডাকাতেরা বা বদমাইশ লোকেরা তুলে নিয়ে গিয়েছে, তার যে অনুভব এই গল্পটা পড়তে পড়তে, এই জায়গাটা পড়তে পড়তে, সেই অনুভবটা কিছুতে আমার অনুভবের সঙ্গে মিলবে না। একটা কোনো সেতু তৈরি হবে নিশ্চয়ই, কিন্তু কোথাও তার অনুভবের যে গাঢ়তা, তার অনুভবের সঙ্গে যে সমস্ত স্মৃতি বা স্মৃতিকল্প যা কিছু জড়িত হয়ে আছে,
এই সমস্ত কিছু আমার যে অনুভব তার থেকে অনেকটা পর্যন্ত আলাদা হয়ে যেতে বাধ্য। ফলত যেটাকে তাত্ত্বিকেরা বলেন, পণ্ডিতেরা বলেন রিডার রেসপন্স, অর্থাৎ কোনো একটা লেখা যখন লেখা হয়ে গেল তখন সেই লেখার উপর লেখকের দাবি সরে গেল। এবারে আমি লেখাটা পড়ছি, আমার জীবনের যে অভিজ্ঞতা, আমার দৃষ্টিভঙ্গি, আমার যা কিছু বোধ, সেই সমস্ত দিয়ে লেখাটাকে আমি বুঝছি এবং অনুভব করছি। আপনি আপনার মতন করে বুঝছেন এবং অনুভব করছেন, আরেকজন আরেকজনের মতন করে বুঝছেন এবং অনুভব করছেন। এই আলাদা আলাদা অনুভবগুলোর মধ্যে একটা সেতু আছে, সেই সেতুটা কোথাও আমাদের ক্লাসে হয়তো আমরা সেই সেতুটা সামনে রাখতে পারি ছেলে মেয়েদের। তার চেয়ে বেশি আমরা সম্ভবত আর কিছু পারি না, এবং ছেলে মেয়েদের এই কথাটা বলতে পারি যে তোমার অনুভবটা তোমার, তাকে তুমি যুক্তি দিয়ে সাজিয়ে নাও, তাকে তুমি সেই অনুভবটাকে আবিষ্কার করবার চেষ্টা করো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে লিটারেচার অফ নলেজ এবং লিটারেচার অফ পাওয়ার, এই হলো ডিকুইন্সির মতে এই দুটো বিভাজন। এই বিভাজনটা কি একেবারে পরস্পরের থেকে আলাদা? আমরা খুব ভালো করে জানি যে না, পরস্পরের থেকে পুরোপুরি আলাদা নয়। লিটারেচার অফ নলেজ কখনো কখনো লিটারেচার অফ পাওয়ারের সঙ্গে মিলে যেতে পারে, লিটারেচার অফ পাওয়ার কখনো কখনো লিটারেচার অফ নলেজের সঙ্গে মিলে যেতে পারে। কোনটার উপর বেশি জোর দেওয়া হচ্ছে, কোনটাকে হাইলাইট করা হচ্ছে, তার উপরে নির্ভর করছে আমরা একে কি ধরনের সাহিত্য বলবো, লিটারেচার অফ নলেজের গোত্রের সাহিত্য বলবো না লিটারেচার অফ পাওয়ারের গোত্রের সাহিত্য বলবো। আমি এই ব্যাপারটাও একটু বলি, এটা নিয়ে দুটো চারটে কথা। ধরুন লিটারেচার অফ নলেজ একটা সময় ছিল একদম কাঠখোট্টা লিটারেচার অফ নলেজ, শুধু জ্ঞান দেবার জন্যে লেখা হচ্ছে। আপনারা রামমোহন রায়ের লেখা যদি প্রবন্ধ যদি পড়েন, সেই রামমোহন রায়ের প্রবন্ধের মধ্যে এরকম সব একদম পড়তেই মনে হয় যে একটা কাট 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 করে শুধু জ্ঞানের কথা। বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই তদ বিষয়ক প্রস্তাব যদি পড়ি, তার মধ্যে ওইরকম কাট 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 করে শুধু তথ্যগুলো, সূত্রগুলো, বিশ্লেষণগুলো, সিদ্ধান্তগুলো পরপর পরপর বলে দেওয়া হচ্ছে। সেটা খুব প্রবলভাবে লিটারেচার অফ নলেজ। কিন্তু পরবর্তীকালে এইরকম প্রবন্ধ অনেকে লিখেছেন যার মধ্যে এই লিটারেচার অফ নলেজ অনেকটা পর্যন্ত আপনার মনে অনুভূতি জাগাবার চেষ্টা করছে। শঙ্খ ঘোষের বেশ কিছু প্রবন্ধ আমি যদি বলি, এরকম আরো অনেকের, আবু সাঈদ আইয়ুবের লেখা আমি যদি বলি, এরকম অনেক লেখার মধ্যে আছে যেখানে লিটারেচার অফ নলেজই, কিন্তু সেটা কোথাও লিটারেচার অফ পাওয়ারের কাছে আসতে চাইছে। ঠিক তেমনি করে আমার নিজের যেটা মনে হয়, এই যে লিটারেচার অফ পাওয়ার, সেও কিন্তু লিটারেচার অফ নলেজের সাহায্য বা আশ্রয় ছাড়া নিজেকে প্রকাশ করতে পারবে না। এটা আপনাদের সিলেবাসের মধ্যে যে কোনো একটা বই যদি দেখেন, যে কোনো একটা বই, সেই বইটার মধ্যে কিন্তু কতকগুলো তথ্যের জায়গা আছে, একটা স্থান আছে, সেই স্থানটার কতকগুলো ডিটেল বর্ণনা আছে, একটা সময়ের কথা আছে, কতগুলো মানুষ আছে, সেই মানুষগুলোর কতগুলো ধরন আছে, বাস্তব তথ্যভিত্তিক কতকগুলো ধরন আছে। এইগুলোর উপর দাঁড়িয়ে তারপরে ওই সিম্প্যাথি উইথ দ্য ইনফিনিট, যাকে ডিকুইন্সি বলেছেন, সেই দিকে চলে যাবার চেষ্টা করছে। সাধারণভাবে যেটা দিয়ে আমি আমার কথা শুরু করেছিলাম, সাধারণভাবে সাহিত্য কিন্তু এই লিটারেচার অফ, মানে আমরা যে সাহিত্যের কথা বলছি আর কি, গল্প, কবিতা, উপন্যাস, নাটক, তারা লিটারেচার অফ পাওয়ারের উপরেই বেশি জোর দেয়, অল্প একটু তথ্যের উপর ভর দিয়ে তারা তার বাইরে চলে যেতে চায়। কিন্তু এমন কোন সমাজ যদি তৈরি হয়, এমন কোন মুহূর্ত যদি আসে সভ্যতার যেখানে লিটারেচার অফ নলেজ বা নলেজ বা তথ্য বা জ্ঞান সেইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মানব সভ্যতার জীবনে, ব্যক্তিগত মানুষের জীবনে তো বটেই, মানব সভ্যতার জীবনে এমন কখনো কখনো কোনো কোনো মুহূর্ত তো আসে যখন
সেই সময়টা তথ্যের দিক থেকে, তথ্য ভারাক্রান্ত হয়ে পড়ে, তথ্যের দিক থেকে ভীষণ জরুরি হয়ে পড়ে। যেমন ধরুন আমি 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 আপনাদের একটা কথা বলি, ধরো 40-এর দশকের বাংলা সাহিত্য, 40-এর দশকের নাটক, 40-এর দশকের নাটক, গণনাট্য সংঘের নাটক, এই সমস্ত আপনারা বিস্তর জানেন, আমি তাই নিয়ে খুব বিস্তারিত করে আলোচনা করব না। কিন্তু নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, বা সেটাই তো খেয়াল করে দেখবার বিষয়, যে 40-এর দশকের যে ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো একটার পর একটা ঘটে চলেছে, আমরা মুখে মুখে কথায় কথায় বলি না যে 2020টা একটা অদ্ভুত বছর গেল, যেখানে একই সঙ্গে দাম দাম করে এক গাদা ভয়ঙ্কর সব ঘটনা আমাদের উপর লাফিয়ে পড়ল। তার মধ্যে করোনা হতে পারে, তার মধ্যে আমপান হতে পারে, তার মধ্যে ইত্যাদি ইত্যাদি নানান রকম সব হতে পারে। তো প্রায় গোটা 40-এর দশক জুড়ে, আমি যদি বলি 42-43 কি তারও আগে থেকে, 42 সালে থেকে আন্দোলন গোটা ভারতব্যাপী, ভারত ছাড়ো আন্দোলন থেকে আরম্ভ করে স্বাধীনতা, এই সমস্তটা জুড়ে একের পর এক ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটে চলেছে আমাদের দেশে, এবং সেই ঘটনার কতগুলো প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আমি এটাকে বলতে চাইছি তথ্যের জগৎ, নলেজের জগৎ, জ্ঞানের জগৎ। তো এইটার মধ্যে দাঁড়িয়ে যখন সাহিত্য শিল্প রচিত হবে, আপনারা জানেন, আপনারা বাংলা সাহিত্যের লোকজনেরা তারা খুব ভালো করে জানেন যে সেই সাহিত্য শিল্পের কাছে দাবি করা হচ্ছে যেন এই সময়টাকে ধরো, এই বিশেষ সময়টাকে ধরতে হবে তোমাদের, এই বিশেষ সময়টাকে ধরার ব্যাপারটা যে 40-এর দশক থেকেই শুরু হলো এমনটা নয়, তার আগে থেকেই হচ্ছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন সাহিত্যের পথে রবীন্দ্রনাথের, আমি জানি না আপনাদের পাঠ্যের মধ্যে আছে কিনা, সেখানে রবীন্দ্রনাথের সঙ্গে সমকালীন লেখকদের একটা তর্কই হচ্ছে। সমকালীন লেখকরা বলছেন যে না, একেবারে আঁকাড়া যে বাস্তব, সেই আঁকাড়া বাস্তবটাকে সাহিত্যের মধ্যে তুলে আনতে হবে। সেই আঁকাড়া বাস্তবটা কি? মনীষ ঘটক, মানে যুবরাষ্ট্র লিখছেন পটল ডাঙার পাঁচালী, পড়া যায় না, এত নিষ্ঠুর বলে মনে হয়। প্রেমেন্দ্র মিত্রের গল্প পড়া যায় না মাঝে মাঝে, এত নিষ্ঠুর বলে মনে হয়। সমাজের একেবারে যাকে বলি তলানি, সেই তলানির মানুষদের যে অসম্ভব কি বলবো, একটা ক্রূর একটা জীবনযাপন, সেই জীবনযাপন উঠে আসছে তাদের লেখার মধ্যে। কেননা বাস্তবকে প্রকাশ করতে হবে, বাস্তবকে প্রকাশ করাটাকেই আমি বলছি লিটারেচার অফ নলেজ, অনেক বেশি করে লিটারেচার অফ পাওয়ারের কাছে চলে আসতে চাইছে। রবীন্দ্রনাথের এটা পছন্দ হচ্ছে না, রবীন্দ্রনাথ এটাকে বলছেন রিয়ালিটির কারি পাউডার, সে সমস্ত কথা আপনারা সকলে খুব ভালো করে জানেন। কিন্তু মহামারীর মধ্যে এই যে তথ্যের ব্যাপারটা আছে, আমি যদি মহামারীর মধ্যেই ব্যাপারটাকে গুটিয়ে আনবার চেষ্টা করি, মহামারী বিপর্যয় ইত্যাদি ইত্যাদি যে তথ্যের ব্যাপারটা আছে, সেই তথ্য সাহিত্য কি সেই তথ্যটার মধ্যেই নিজেকে আটকে রাখবে? আমি আর একবার আপনাদের মনে করিয়ে দেবার চেষ্টা করি যে সাহিত্যের কাজটা কি। আমার নিজের বিবেচনায় সাহিত্যের সবচেয়ে বড় যে কাজ সেটা হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের যে নানান রকম বিন্যাস, সেই বিন্যাসগুলোকে প্রকাশ করা। অর্থাৎ আমি যদি বলি যে একটা কোনো ঘটনা, সেই ঘটনাটা মানুষের মধ্যে, একক মানুষের মধ্যে, এবং সেই সূত্রে একাধিক মানুষের মধ্যে তাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কিরকম সব আলোছায়ার খেলা খেলছে, সেইটাকে ধরবার চেষ্টা করাটা সাহিত্যের কাজ। এইটা যদি আমি সাহিত্যের কাজ বলে ধরে নিই, তাহলে মহামারী, মহামারীর বর্ণনা দেওয়াটা সাহিত্যের কাজ হতে পারে না। মহামারী কেমন করে সাহিত্যকে, সাহিত্যের ভেতরে ঢুকে পড়ছে, মহামারী কেমন করে সাহিত্যের ভেতরকার যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোর মধ্যে ঢুকে পড়ছে, সেই সম্পর্কগুলোকে কিভাবে মহামারী নিয়ন্ত্রণ করছে, বা মহামারীর সঙ্গে সেই সম্পর্কগুলোর একটা সমন্বয়, সংঘাত ইত্যাদি ইত্যাদি তৈরি হচ্ছে, এইটা সাহিত্য দেখাতে চায়। খবরের কাগজের রিপোর্টিং তার কাজ নয়,
ইতিহাসের মতন করে সাহিত্য কখনো ওই রকম করে মহামারীতে এই হয়েছিল, এই হয়েছিল, এত লোক মারা গিয়েছিল, এই হয়েছিল, এখানে এই হয়েছিল, এই কথাটা বলবে না, এটা সাহিত্যের কাজ নয়। এইবার আমি তার পরের জায়গায় আসি, সেটা হচ্ছে সাহিত্য যখন কোনো একটা ঘটনার কথা বলে বা কোনো একটা মানুষের কথা বলে, তখন এটা আমরা সবাই জানি সে কেবলমাত্র সেই ঘটনাটার কথা বলে না, সেই মানুষটার কথা বলে না। রামায়ণে যখন সীতাকে রাবণ টেনে নিয়ে যাচ্ছে এই ঘটনাটার কথা বলা হয়, তখন এটা তথ্য, এটা খবরের কাগজের বিষয় হতে পারে, এটা ইতিহাসের বিষয় হতে পারে, তার সঙ্গে নিশ্চয়ই বিশ্লেষণ ইত্যাদি ইত্যাদি যুক্ত করে এটা ইতিহাসের বিষয় হতে পারে, আরো নানান কিছুর বিষয় হতে পারে। কিন্তু সাহিত্যে যখন এই লেখাটা আমি পড়ছি বা শিল্পে আমি যখন এই দৃশ্যটা দেখছি ইত্যাদি ইত্যাদি যা বললাম, তখন এটা আসলে আমার কাছে একটা প্রতীক হয়ে ওঠে। কিরকম প্রতীক? তখন এই রাবণ নামক বিশেষ একটি লোক থেকেও আবছা হয়ে যায়, সীতা নামে একটি বিশেষ মেয়ে থেকেও আবছা হয়ে যায়। তখন আমার মনের মধ্যে জেগে ওঠে যে তুমি যদি লোভ করো তাহলে তোমাকে এই রকমের একটা জায়গার মধ্যে পৌঁছে যেতে হবে। সীতা লোভ করেছিল, সোনার হরিণ পেতে চেয়েছিল, তার ফলে তাকে এরকমটা হতে হলো। আমার মনের মধ্যে এই রকমের একটা ভাবনা তৈরি হতে পারে যে একটি মেয়ে তার নিজস্ব শারীরিক প্রতিরোধ ক্ষমতা কম বলে তাকে যার শারীরিক ক্ষমতা আছে সে ওরকম টানতে টানতে নিয়ে চলে যেতে পারে, এইটা আমার মনের মধ্যে কোথাও তৈরি হয়ে উঠতে পারে। আমার মনের মধ্যে তৈরি হয়ে উঠতে পারে মেয়েদের যে অসহায়তা, আমাদের এই সমাজে মেয়েদের যে অসহায়তা, আমি যে মেয়েটির কথা বললাম কল্পনায়, কল্পনা করে একটি মেয়ে ধর্ষিতা হয়েছিল, সে যখন এই সীতার গল্পটা পড়ে তখন সে সীতাকে তার মতন এবং তার মতন আরো যারা অপমানিত মেয়ে, সেই অপমানটা কেবলমাত্র ধর্ষণ পর্যন্তই চূড়ান্ত জায়গায় না গিয়েও আমি বলতে পারি, ট্রামে বাসে মেয়েদের কত রকমের অসম্মানের মধ্যে পড়তে হয়, সেই সমস্ত মেয়েদের একজন প্রতীক হিসেবে, প্রতিনিধি হিসেবে সীতা আমার মনের মধ্যে ওই যে আমার জীবনে যে ঘটনাগুলো ঘটেছিল তার একটা স্মৃতি জাগিয়ে তুলতে পারে কোথাও। আমি এটাই বলতে চাইছি যে যখন আমি একটা সাহিত্য পড়ি, যে মুহূর্তে আমি সাহিত্যটাকে আমার সঙ্গে, আমার সময়ের সঙ্গে, আমার চারপাশের সঙ্গে, আমার অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করি, তখন সেটা আর অতীতের কোনো একটা ঘটে যাওয়া ঘটনা থাকে না, তখন সেটা জ্যান্ত হয়ে ওঠে। জ্যান্ত হয়ে ওঠে বলেই সাহিত্যের এত দাম, এবং সেটা তখন আমার মনের মধ্যে একটা এরকম প্রতীকের চেহারা নেয়। আমরা ইতিহাসের গল্প পড়েছি, আমরা জানি, ধরে যাক আমি যদি বলি বাংলায় এমএ যারা পড়ছে তারা জানে, এটা বাংলা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ বলেই জানি, সেই হিসেবেই বলছি, কৃষ্ণকুমারী নাটক। কৃষ্ণকুমারী নাটকের কৃষ্ণকুমারী একটি মেয়ে, দুজন রাজার মধ্যে, সে খুব সুন্দরী, তাকে পাবার জন্য দুই রাজার মধ্যে ঝগড়া হচ্ছে এবং শেষ পর্যন্ত একটা মিটমাট করবার জন্য বা এই যুদ্ধটাকে বন্ধ করবার জন্য এই মেয়েটাকে তার বাবা মেরে ফেলবার অর্ডার দেয়। এই গল্পটা কি কেবলমাত্র রাজপুতানার একটি মেয়ের গল্প? এই গল্পটা কি লাভ জেহাদের গল্প হয়ে উঠতে পারে না আজকের দিনে? এই গল্পটা কি আজকের একটি, আজকেই আমি খবরের কাগজে পড়লাম কোন এক আদালতের জজ সাহেব রায় দিয়েছেন যে যে মেয়েরা শাঁখা সিঁদুর পরে না তারা আসলে স্বামীর ঘর করতে চায় না, তারা মনে মনে অবিবাহিত। এই যে আমাদের সমাজের এই যে চেহারাটা, এই চেহারার প্রতীক হয়ে ওঠে না তখন কৃষ্ণকুমারী? তাহলে আমি এই কথাটাই বলতে চাইছি যে এই চরিত্রগুলো বা এই ঘটনাগুলো তখন একটা আমার সমকালের কোনো না কোনো কিছুর প্রতীক হয়ে ওঠে। এটা বলছি এই কারণে যে যখন এই ধরনের কোনো একটা বিপর্যয় ঘটে, সেই বিপর্যয়কে নিয়ে যখন সাহিত্য রচিত হয়, সেই মহামারী
বলতে পারেন, বন্যা বলতে পারেন, ভূমিকম্প বলতে পারেন, যা কিছু বলতে পারেন, তখন সেটাও একটা প্রতীক হয়ে ওঠে। সেই প্রতীকের চেহারাটা কি? ধরুন যে কোনো একটা এই ধরনের ঘটনা, সেটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, যেটা একটু আগেই বলছিলাম, মানবিক সম্পর্ক। এই মানবিক সম্পর্কের কতগুলো চিরাচরিত ধারণা আছে, আমরা সকলেই জানি যে বাবা মায়ের সম্পর্ক কিরকম হবে, মা ছেলের সম্পর্ক কিরকম হবে, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক, প্রেমিকের সঙ্গে প্রেমিকা, এটা একটা কতগুলো তালিকা আছে। সেই তালিকাটা সমাজ ভেদে, দেশ ভেদে, সময় ভেদে পাল্টে যায়, কিন্তু এরকম কতগুলো তালিকা আছে। তো এই যে সম্পর্কগুলো, এইগুলো কতকগুলো চ্যালেঞ্জের মুখে এসে দাঁড়ায়, এই ধরনের কোনো সার্বিক বিপর্যয়ের মধ্যে যখন মানুষের সভ্যতা, মানুষের সমাজ এসে পড়ে, মহামারীর মতন কোনো ঘটনা। আমি একটা ঘটনার কথা বলে তারপর করোনার কথায় আসব। এই গল্পটা আমি শুনেছি খোদ তৃপ্তি মিত্রের মুখ থেকে, তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল না, আমি তার দলে নাটক করতাম। তো তৃপ্তি মিত্র কোন একটা প্রসঙ্গে, সেই প্রসঙ্গটাও বলতে পারি, আপনার পাখি পাঠ্য আছে সেই হিসেবে বলতে পারি, পাখিতে একটা জায়গায় আছে না, নীতিশ হঠাৎ বলে, হ্যাঁ আমি পাগল, আমি পাগল না খেয়ে খেয়ে অমুক করে করে আমি পাগল হয়ে গেছি বলে একটা নীতিশের লম্বা সংলাপ আছে। তো সেই সংলাপটা যখন রিহার্সাল টিহার্সাল হয়, আমরা বলা বলি করি যে মেলো 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 ড্রামা, এই সমস্ত বলা বলি করি। অন্য যারা আমার সঙ্গে অভিনয় করছিল, তাদের মধ্যে শাওলি মিত্র ছিলেন, রমাপ্রসাদ বণিক ছিলেন, তারা কিছু বলেনি। আমি সরল মনে তৃপ্তি মিত্রকে বলেছি যে এটা কিরকম একটা মেলোড্রামা মতন লাগছে না? তো উনি তপ করে আগুনের মতো জ্বলে উঠলেন, জ্বলে উঠে আমাকে এই গল্পটা বললেন যে ওরা যখন রেস্কিউ পার্টিতে কাজ করেন 2000-এর দশকে, তখন একটা জায়গায় দেখেন যে দোতলায় একটা জায়গায় ফ্যান গালা হয়েছে, ভাপের নর্দমা দিয়ে সেই ফ্যানটা নিচে গড়িয়ে এসে পড়ছে। এক মা ওই নর্দমার যে পাইপ নিচের, সেইখানে হাত পেতে অঞ্জলি করে সেই যে গরম ফ্যান সেইটা খাচ্ছে। একটা বাচ্চা, তার বাচ্চা আর কি, সে বারবার মাকে ঢুমাচ্ছে, তার কারণ তার তো খুব খিদে পেয়েছে, সেও একটু খাবে, মা তাকে সরিয়ে দিচ্ছে। তারপর মা তাকে একটা প্রচন্ড ধাক্কা মারে এবং মা বাচ্চাটা ছিটকে, বাচ্চাটা ছিটকে পড়ে যায়। ফ্যান খাওয়া হয়ে গেলে, পেট যখন ভরে গেল, তখন মা গিয়ে সেই বাচ্চাটাকে দেখে, বাচ্চাটা মরে গেছে। তা তৃপ্তি মিত্র আমাকে বলছেন যে তারপরে মা একটা কাঁদিল হাউ হাউ করে, সেই কান্নাটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। সন্তান এবং মা, এদের সম্পর্ক নিয়ে আমাদের একটা ছক আছে, ভুল ছক নয়, ঠিক ছক। কিন্তু কখনো কখনো কোনো কোনো বিপর্যয় আসে, যে বিপর্যয় এই যে ছকটা, এই ছকটাকে ভেঙে দেয়। এই যে ছকটাকে ভেঙে দেওয়া হচ্ছে, সেই ভেঙে যাওয়া ছকটাকে প্রকাশ করা, তাকে মানুষের জীবন দিয়ে, মানুষের অনুভব দিয়ে সত্য করে তোলা, এটাই হলো সাহিত্যের একটা অন্যতম কাজ। এই কাজটা 2000-এর দশকে যারা লেখালেখি করেছেন, তারা অনেকে করেছেন, তাই নিয়ে বিস্তর বইপত্র আছে। অরণিতে অনেক সব গল্প টল্প বেরিয়েছিল, সেইগুলো নিয়ে বই হয়েছে, সেই বইয়ের মধ্যে এরকম অনেক গল্প রয়েছে। দেবেশ রায় এবং আরো কোনো একজনের সম্পাদিত একটি বই, আমি নামটা মনে করতে পারছি না এক্ষুনি, সেরকম সব দেশভাগ নিয়ে সেরকম সব বইপত্র রয়েছে। এইটা একটা। এর বাইরে আর একটা কথা বলবার আছে, সেটা হলো মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের কথাটা যেমন বলা হলো, তেমনি কোথাও এই মহামারীকে অবলম্বন করে বা এই দুর্ভিক্ষকে অবলম্বন করে, এই বিপর্যয়কে অবলম্বন করে কোথাও একটা মানুষের বোধবুদ্ধিকে জাগ্রত করে তোলার, বা আরো স্পষ্ট করে আমি যদি বলি যে রাজনৈতিক মতবাদকে প্রকাশ করবার একটা প্রবণতা, বা সামাজিক কোন একটা, যাকে আমরা মেসেজ শব্দটা ব্যবহার করি, একটা কোনো শিক্ষা দেওয়া, সেটাও এই মহামারীকে অবলম্বন করে বা বিপর্যয়কে অবলম্বন করে
তৈরি হতে পারে, সেটাও তখন ওই রাজনৈতিক, আমি রাজনৈতিক শব্দটাই ব্যবহার করি, রাজনৈতিক যে মতাদর্শ, সেই মতাদর্শের একটা প্রতীক হয়ে ওঠে এই ঘটনাটা বা এই চরিত্রগুলো বা যা কিছু এই যে এই লেখাটার মধ্যে এইগুলোর প্রতীক হয়ে ওঠে। এটা আমরা অনেক দেখেছি যে ঘটনাগুলোই বলা হচ্ছে না, যেটা বিশেষ করে বলবার জন্য আমি এত কথা বলছি, ঘটনাগুলোই শুধু বলা হচ্ছে না, ঘটনাগুলোর ভেতর থেকে কোনো একটা কথা, লেখকের কোনো একটা কথা, সেটা লেখকের রাজনৈতিক মতামত বা লেখকের ব্যক্তিগত মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বিষয়ক মতামত, অনুভবের কথা, এই যা হোক কিছু একটা বেরিয়ে আসছে, সেই সব কিছুর প্রতীক হয়ে উঠছে ওই ঘটনাটা। মহামারী নিয়ে খুব 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 গুরুত্বপূর্ণ যে লেখাটার কথা আমি প্রথমেই বলতে চাই, সেই লেখাটার নাম আপনারা সকলে জানেন, আলবিয়ার কামুর লেখা বিখ্যাত উপন্যাস প্লেগ, দ্য প্লেগ। এই প্লেগ উপন্যাসটায় খুব বিস্তারিতভাবে প্লেগের বর্ণনা আছে, একটা শহরে কেমন করে প্লেগ হলো, কেমন করে তা ছড়ালো, কিন্তু পড়তে পড়তে খুব পরিষ্কার আপনি বুঝতে পারছেন যে এটা কেবলমাত্র প্লেগ, প্লেগের সালতামামি নয়, এর ভেতর দিয়ে অন্য কতকগুলো কথা বলতে চাওয়া হচ্ছে। যদি আমি ধরে নিই যে এই লেখাটা প্রকাশিত হচ্ছে 1947 সালে, 1947 মানে ধরা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, ধরা যাক হিরোশিমা নাগাসাকির সময়, ধরা যাক নাৎসিজমের ডিক্টেটরশিপের ব্যাপকতার সময়, ধরা যাক কে কিভাবে ব্যাখ্যা করবেন না করবেন, আমি প্লেগ নিয়ে কথা বলবার অত বিদ্যা আমার নেই, কিন্তু এই সমস্তটার সূত্র ধরে লেখকের যে ভাবনা চিন্তা, সেই সমস্তগুলো প্রকাশ পাচ্ছে এর মধ্যে। প্লেগটা আছে কিন্তু প্লেগটা ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। আমি আর একটা নাটক নিয়ে কথা বলবার কথা, তো আমি নাটকের একটা উদাহরণ দিই, খুব অসাধারণ একটি নাটক বাংলায় অভিনীত হয়েছে, বহুরূপী করেছিল দশচক্র নাম দিয়ে, অন্য দলও করেছে অন্য নাম দিয়ে, এবং সত্যজিৎ রায় একটা ছবি বানিয়েছিলেন এই নাটকটা নিয়ে, তার নাম গণশত্রু। সেখানে হচ্ছে একটা টুরিস্ট স্পট যাকে বলে, কিন্তু সেই নাটকের গল্পটা আপনারা সকলেই, গণশত্রু অনেকেই দেখেছেন, ব্যাপারটা জানেন, গল্পটাও জানেন, আমি সেটা বলছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই নাটকটা লেখার পেছনে আমি একটা ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে নাটকটা যিনি লিখেছেন নরওয়ের নাটককার হেনরিক ইবসেন, 19 শতকের শেষের দিকে তার লেখাপত্রগুলো হচ্ছে, সেখানে তিনি একটা নাটক লেখেন ঘোষ বলে, সেখানে সমাজের উচ্চবিত্ত যে মানুষজনেরা, তাদের মধ্যেকার নানান রকম ব্যভিচারের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি তার ভেতরে প্রকাশ পেয়েছে, তাতে করে বুঝতেই পাচ্ছেন সমাজের উচ্চ স্তরের মানে উচ্চবিত্ত এবং উচ্চ মর্যাদার মানুষেরা তারা খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন, এবং সেই রাগারাগির জায়গা থেকে তারা ইবসেনকে জনগণের শত্রু নাম দেন, এনিমি অব দ্য পিপল। ইবসেন পরে যে নাটকটা লিখলেন সেই নাটকটার নাম হলো অ্যান এনিমি অব দ্য পিপল। এবারে নাটকের গল্পটা ভাবুন, একটা শহর, সেখানে প্রচুর টুরিস্ট আসে, প্রচুর মানুষ, বাইরের মানুষজন আসে, জমজমাট একটা শহর, সেই শহরে যে খাবার জল, সেই খাবার জলের উৎসে একটা গন্ডগোল দেখা দিয়েছে, একজন ডাক্তার তিনি কি গন্ডগোলটা সারাবার চেষ্টা করবেন, করতে গেলে এই শহরটা সম্পর্কে লোকে ভয় পেয়ে যাবে, এই হবে সেই হবে, টুরিস্ট স্পট হিসেবে বদনাম তৈরি হয়ে যাবে, এসব নানান রকম, কিন্তু ডাক্তার কি এই অসুখের কারণটা ধরিয়ে দেবেন না দেবেন না? ডক্টর স্টকম্যান নায়ক যিনি, তিনি বলছেন যে না, এই এইটা সকলকে বলতে হবে, মিডিয়া বলতে দিচ্ছে না, কারণ সেই শহরের যিনি মেয়র ওই ডাক্তারের দাদা, তিনি বলছেন না এটা বলতে দেওয়া যাবে না, তাতে শহরের অর্থনীতি ভয়ঙ্কর ক্ষতি হয়ে। তার মানে আপনি ভেবে দেখুন যে
এখানে একটা মহামারীর কথা বলা হয়েছে, তো ওই দূষিত জল থেকে কলেরা হচ্ছে, কিন্তু মহামারীতে গল্পটা আটকে থাকছে না। মহামারীকে অবলম্বন করে যে জায়গায় পৌঁছতে হচ্ছে সেটা হচ্ছে যে আমি কি সত্যের জন্য রুখে দাঁড়াবো, সেই সত্য যা কিছু ক্ষতি করে দিক আমার, বা যা কিছু ক্ষতি করে দিক অনেক মানুষের, কিন্তু মানুষের মঙ্গলের জন্য যেখানে আমার রুখে দাঁড়ানো দরকার সেখানে আমি রুখে দাঁড়াবো। এরকম একটা কথা ইবসেনের এই নাটকে বলতে চাওয়া হচ্ছে। অর্থাৎ ইবসেনের এই নাটক মড়ক, কলেরা, জল দূষণ, এই সমস্তর যে আওতাটা, এই আওতার থেকে বাইরে বেরিয়ে আসছে, বাইরে বেরিয়ে এসে অন্য কতকগুলো স্তর তৈরি করছে, অন্য কতকগুলো খুব জরুরি মানুষের কথা বলবার চেষ্টা করছে, দৈব দুর্বিপাকের কথা নয়। আমি এত সব কথা বলছি তার দুটো কারণ আছে। আমাকে যে বিষয়টা নিয়ে বলতে বলা হয়েছে যে বাংলা নাট্যসাহিত্যে মহামারীর ভূমিকা ইত্যাদি ইত্যাদি, এটা খুব আশ্চর্যজনক একটা ঘটনা, বাংলা সাহিত্যে মহামারী নিয়ে সেই রকম কোনো নাটক নেই, খুব ব্যাপকভাবে নেই। আমি নিজে আমার বিদ্যেবুদ্ধি মতো, সেটা যে খুব প্রবল তা নয়, খোঁজ খোঁজ করবার চেষ্টা করলাম, খুব কিছু পেলাম না। মানে দুবার আমাদের এখানে খুব বড় মহামারী হয়েছিল, একটা 19 শতকের শেষের দিকে, 20 শতকের গোড়ায় প্লেগের একটা ভয়ঙ্কর আক্রমণ হয়েছিল, তার ইতিহাস বাংলার অন্য সাহিত্য মাধ্যমগুলোর মধ্যে দিব্য এসেছে, নাটকে খুব বেশি কিছু আসেনি। আমি কমল সাহা, এখানে বাংলা নিয়ে যারা পড়ে তারা অনেকেই নাম জানে, কমলদা বিশেষ করে থিয়েটার সংক্রান্ত ব্যাপারে প্রচুর খোঁজ খবর রাখেন, মানে থিয়েটারের সিধু জ্যাঠা বলা যেতে পারে আর কি। আমি কমলদাকে ফোন করেছিলাম, করে বললাম যে আপনি দু একটা নাম বলুন, তো কমলদা আমাকে একটা নাম বললেন, 1898 খ্রিস্টাব্দে বেঙ্গল থিয়েটারে পেলেগো পালাগো বলে একটি নাটক অভিনীত হয়েছিল, নাটককারের নাম জানা যায় না, পেলেগো পালাগো, বুঝতেই পারছেন প্লেগ, প্লেগটাকে ওইরকম করে বলা হয়েছে পেলেগো আর পালাগো, মানে প্লেগ এসেছে পালাও, এই হচ্ছে নাটকটার নাম। এবং নাটকটা উনি দেখেননি, নাটকের লেখকের নাম জানা নেই, বেঙ্গল থিয়েটারে অভিনীত হয়েছিল 1898 সালে। তা আমি বললাম যে কমলদার নাম শুনে তো মনে হচ্ছে কমেডি বা ফার্স, বলেন হ্যাঁ, তার মানে সেই সময়ে যখন ভয়াবহ প্লেগ ছড়িয়ে পড়েছে আমাদের এই বাংলায় গোটা ভারত জুড়েই, তখন প্লেগ নিয়ে মশকরার নাটক অভিনীত হচ্ছে। এবং তার বাইরে কমলদা বলেছিলেন, আচ্ছা আমি দেখে শুনে একটু বলবো তোমাকে, তুমি কদিন বাদে আমি তোমাকে ফোন করব। আমি বললাম না আমি করব, এইরকম একটা কথা টথা হয়েছিল। তারপর আমার মনে হলো যে আমি এক গাদা নাম বললাম, মানে এক গাদা খুব বলতে পারবো না, হয়তো 5টা 6টা নাম বললাম, সে নামগুলো তেমন কেউ জানেও না, সে জেনে আর কি হবে, লাভ কি হবে। আমি প্রবণতাটা ধরতে চাইছি, সেই প্রবণতা বলছে যে না, প্লেগের সময় বাংলায় খুব ওই রকম নাটক লেখা হয়নি বা নাটক প্রযোজিত হয়নি মহামারী নিয়ে। কেন হয়নি আমি জানি না, মানে এটা জানতে গেলে এটা নিয়ে গবেষণা করা যায়, এটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা গবেষণার বিষয় বলে আমার মনে হয়। এর একটা কারণ কি এই যে এই যে প্লেগ, সেইটা যারা থিয়েটার দেখতে আসছেন তাদের খুব বেশি আক্রমণ করেন। গিরিশচন্দ্র অবশ্য পালিয়ে গিয়েছিলেন, অন্য দূরে অন্য জায়গায় চলে গিয়েছিলেন, সেটা অন্য কথা। কিন্তু 2 নম্বর কথা যেটা, যে এই যে সময়টা 19 শতকের শেষ দিক, আপনারা খেয়াল করে দেখবেন যে এই সময়টা কিন্তু হিন্দু পুনর্জাগরণের আন্দোলনের সময়। রামকৃষ্ণ এসে গেছেন, বিবেকানন্দ শিকাগো জয় করে ফেলেছেন, এরকম একটা সময়, 19 শতকের একদম শেষ আমি যদি ধরি, হিন্দু পুনর্জাগরণের সময়। এসব প্রচুর পরিমাণে এমন সব নাটক হচ্ছে যেখানে আমাদের যে মূল রামায়ণ মহাভারতের যে মধ্যযুগীয় বাংলা অনুবাদ, বাংলা সাহিত্যের যারা অধ্যাপক অধ্যাপিকা তারা
খুব ভালো করে জানেন যে এগুলো ঠিক অনুবাদ নয়, এগুলো মূল যে রচনা রামায়ণ মহাভারত এসবের কাঠামোটুকু রেখে তার মধ্যে ঠেসে লোকায়ত নানান রকম কাহিনী, রাম সীতা সংক্রান্ত কাহিনী বলুন বা মহাভারতের কৌরব পাণ্ডব সংক্রান্ত নানান কাহিনী, সেইগুলোকে ঢুকিয়ে দিয়ে একটা অন্য রকমের রামায়ণ মহাভারত তৈরি করা হচ্ছে, তার সঙ্গে মূল রামায়ণ মহাভারতের অনেক ক্ষেত্রেই অমিল এবং দৃষ্টিভঙ্গির অমিল, প্রভূত পরিমাণে দৃষ্টিভঙ্গির অমিল, দুটো আলাদা টেক্সট, এরকম করেই দেখা উচিত বলে আমার মনে হয় বা অনেকেই তাই মনে করেন। তো সেই সমস্ত আখ্যানগুলোকে নিয়ে তারা যাক সীতার বনবাস, লক্ষণ বর্জন, অভিমন্যু বধ, এই সমস্ত হচ্ছে এবং প্রচুর ধর্মটর্মের নাটক হচ্ছে, মানুষ খুব ধর্মে মেতে আছে এবং সে ধর্মটা কিন্তু যাকে বলতে পারি খুব শুষ্ক জ্ঞানের ধর্ম নয়, সেটা হচ্ছে ভক্তির ধর্ম, সেটা হচ্ছে বিনতির ধর্ম, সেটা হচ্ছে মেনে নেওয়ার ধর্ম। তো এইরকম ধর্ম প্রচার হচ্ছে আর তার বাইরে নানান রকম মজা মশকরা এই সমস্ত নাটক হচ্ছে, দর্শক এইটা চাইছেন। দর্শক কোথাও প্লেগের যে ভয়াবহতা, পয়সা দিয়ে টিকিট কেটে পেশাদার থিয়েটারে প্লেগের ভয়াবহতা নিয়ে নাটক দেখতে যেতে পছন্দ করছেন না। আমি আর একটা নাটকের কথা বলি, অশ্রুধারা বলে রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পর গিরিশচন্দ্র একটা নাটক লিখেছিল, সেই নাটকে একটা দৃশ্য আছে যেখানে একই সঙ্গে মড়ক, দুর্ভিক্ষ, এরকম প্লেগ বোধ হয়, এরকম সব কতগুলো চরিত্র মঞ্চে ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে বলে রানী ভিক্টোরিয়া মারা গেছে, এইবার আমাদের খুব সুবিধে, আমরা চারপাশে ছড়িয়ে পড়ছি, সব গোটা দেশকে ধ্বংস করে দেবো, এরকম সব বলে। তারপর কে একজন বলে যে না 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 না, অমুক রাজকুমার রাজা হয়েছেন, সকলে বলে চল চল পালাই 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 পালাই। এই নাটকটার কথা একটু মনে রাখবে, কেন পরে বলব, কিন্তু যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা কিন্তু অশ্রুধারা নাটকের একটা দৃশ্য, মড়ক নিয়ে একটা গোটা নাটক রচিত হচ্ছে এমনটা কিন্তু হয়নি, বরং চারের দশকে মহামারী খানিকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। নবান্ন নাটকের মধ্যে মহামারীর কথা আছে, আমরা সকলেই জানি মহামারী এখন কলকাতার টেক্সটে আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু নবান্ন নাটক তো সকলেই পড়েছি আমরা, বাংলার অধ্যাপক বা ছাত্রছাত্রী যারা তারা অনেকেই পড়েছে, অধ্যাপকরা তো পড়েইছে। তো এই চারের দশকে পানুপাল, যিনি আমাদের বাংলা পথ নাটকের প্রবক্তা, সেই পানুপালের লেখা একটি নৃত্যনাট্য আছে, তার নাম ক্ষুধা ও মহামারী। এই ক্ষুধা ও মহামারী নামের নৃত্য এইটার কথা আমি পাচ্ছি, তার বাইরে বেশ কিছু কিছু নাটকের মধ্যে অসুখের কথা আছে খুব, কিন্তু সেই অসুখগুলো কিরকম করে আসছে, ধরা যাক নবান্নর মধ্যে আছে জীবনকন্যা আছে, জীবনকন্যায় একজনের অসুখ করেছে উলুপির, তাকে ঘিরে আছে বৈদ্যরা, তাদের মধ্যে নানান ধর্মের বৈদ্য আছে, শেষ পর্যন্ত যেটা ঠিক হয় সবাই মিলেই তাকে বাঁচিয়ে তুলতে হবে, অর্থাৎ এই যে মেয়েটি উলুপি সে আমার দেশ, দেশকে যদি বাঁচাতে হয় তাহলে সব ধর্মের মানুষকে একসঙ্গে মিলে বাঁচাতে হবে। তাহলে এখানে কি মড়কটা মড়ক, মড়ক তো নয়, এটা তো মড়কটাকে একটা প্রতীক করা হচ্ছে, দেশের অবস্থাটাকে বোঝাবার জন্যে, হিন্দু মুসলমান বিভেদকে বোঝাবার জন্যে তাকে একটা প্রতীক করা হচ্ছে। একটা নাটকের কথা বলি আপনাদের, মনোরঞ্জন ভট্টাচার্যের লেখা হোমিওপ্যাথি বলে একটা নাটক আছে, সে নাটকের গল্পটা মোটামুটি এইরকম, ছোট্ট নাটক, যে একজন হোমিওপ্যাথি ডাক্তার গ্রামের মধ্যে খুব মড়ক লেগেছে, তো স্মৃতিরত্ন মশাই তিনি এসেছেন যে তার বউয়ের খুব ভেদ বমি হচ্ছে, তো ডাক্তার বলছেন যে আপনি পুকুরে, ওই পুকুরে তো সবাই চান টান করে, আপনি ওই পুকুরে জলটা খাওয়ানো বন্ধ করুন বা খুব ফুটিয়ে খান। স্মৃতিরত্ন বলছে না না, ও দেবত্তর পুকুর,
ওইখানে জলে কখনো কোনো ইয়ে হতে পারে না, এই হতে পারে না, সেই হতে পারে না। তো ডাক্তার বলছে যে মুসলমান পাড়ায় এক এক রুগীকে দেখে আমি আসছি আপনার ওখানে, আপনি একটু মুসলমানের ছোঁয়া ছুঁই করে, মুসলমান রুগীকে ছোঁয়া ছুঁই করে তারপর তুমি আমার বউকে দেখতে আসবে। এরকম একটা জায়গা থেকে শুরু হয়, তারপরে এসে যায় জাপানি বোমা, হিন্দু মুসলমান সম্পর্ক, এই সমস্তগুলো এর মধ্যে চলে আসে। তাহলে এই হলো, আপনারা বুঝতেই পারছেন যে এটা কিন্তু মহামারীকে অবলম্বন করা হচ্ছে। মহামারী একটা রানওয়ে, যেখান থেকে এর তুলনায় মানুষের তৈরি যে বিপর্যয়গুলো, সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ইত্যাদি, সেইগুলোর দিকে মনটা দেওয়া হবে বেশি। মহামারীটা যেহেতু মানুষের তৈরি নয়, মহামারীটাকে আমি কেমন করে নাটকের মধ্যে আনবো, মহামারীর আমি সম্পর্কের জায়গাটাকে ধরছি না, সম্পর্কের জায়গাটা চারের দশকে গুরুত্বপূর্ণ নয়, রাজনৈতিক বিশ্বাসটা গুরুত্বপূর্ণ। সেখানে মহামারীকে অবলম্বন করে আমি ওই সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি ইত্যাদির দিকেই আমাকে চলে যেতে হবে। তো এই হলো মোটামুটি ব্যাপার। কিন্তু আমি যদি বলি যে এর বাইরে মহামারী বাংলা নাটকে এসেছে, খুব প্রবল ভাবে এসেছে, কিন্তু তাকে আপনারা বাংলা নাটক বলবেন কিনা সেইটা নিয়ে আমার একটু দ্বন্দ্ব আছে, যদিও আর দ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই। বাংলা নাটকের সূচনা কবে থেকে, এই কথায় একটা সময় আমাদের খুব ভেতরে গেড়ে বসেছিল যে লেবেদেফের সময় থেকে বাংলা নাটকের শুরু, কিন্তু আজকে তো আমরা সকলে জানি যে না, লেবেদেফের সময় থেকে নয়। সেই সুদূর চর্যাপদে বুদ্ধ নাটকের কথা বলা আছে, সেই সুদূর চর্যাপদে কেমন করে সেই নাটকের অভিনয় হতো সেই কথা বলা আছে। বাঙালি বহুদিন ধরে নাটক করছে, বাঙালি মানে বাংলা সাহিত্যের একেবারে আদিমতম নিদর্শনের থেকে বাংলা নাটকের নানান রকম প্রমাণ পাওয়া যাচ্ছে। সেলিম আল দীনের কথা আপনারা জানেন, বাংলাদেশের তাত্ত্বিক এবং নাটককার, অন্য রকমের নাটককার, তিনি বলছেন যে ছাপাখানা আবিষ্কৃত হবার আগে যা কিছু সাহিত্যে রচিত হয়েছে বাংলা সাহিত্যে, সে সবটাই হলো নাটক, কেননা সেটা তো পারফর্ম করা হতো, সেটা তো একদল মানুষের সামনে সেইটা গাওয়া হতো। আর যখন মনসামঙ্গল গাওয়া হচ্ছে, তখন যিনি মনসামঙ্গল গাইছেন, গাইতে গাইতে তিনি কখনো চাঁদ হয়ে যাচ্ছেন, কখনো মনসা হয়ে যাচ্ছেন, কখনো সনকা হয়ে যাচ্ছেন, যাচ্ছেন তো। তাহলে এটাকে আমরা একক অভিনয় বলেই তো ধরব, অথবা তার সঙ্গে অন্য কেউ কেউ গান টান ধরছেন ইত্যাদি ইত্যাদি হচ্ছেন, সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব। এইখান থেকে আমি আপনাদের একটা কথা বলি, মধ্যযুগে যে এই যে নাটকগুলো, তারা যাকে আমি যদি বলি মঙ্গল কাব্য, গান করে করে গাওয়া হয়, অভিনয় করা হয়, সেটা তো নাটক। আমি যদি বলি শীতলা মঙ্গলের কথা, আমি শীতলা মঙ্গলের মঙ্গলের গল্প বলবো না, কিন্তু দেবী শীতলা একদম একদম মঙ্গল কাব্যের যে ধাঁচা, সেই ধাঁচা অনুযায়ী দেবী শীতলা, তিনি মনে করছেন যে আমার পুজো প্রচলিত হওয়া দরকার। তো সেই পুজো প্রচলিত করবার জন্যে কি করতে হবে, না কোনো রাজাকে দিয়ে পুজো করাতে হবে। কিভাবে রাজাকে দিয়ে পুজো করাতে হবে, না তিনি এক বৃদ্ধার ছদ্মবেশ ধরলেন, তার সঙ্গে জরাসুরকে নিলেন, সেও একটা অন্য ছদ্মবেশ ধরল। এর আবার অনেকগুলো ভার্সন আছে, কোনো ভার্সনে এরকম আছে যে তিনি যে পাটনি আর কি, যে নদী পার করে দেয়, তাকে বললেন যে আমি তো তোমাকে পয়সা দিতে পারবো না, আমি বুড়ো মানুষ, আমি তোমাকে এই যে অমর কলাই দিচ্ছি, তো সেই অমর কলাই তুমি খাও, তোমার ছেলেপুলেরা যদি খায় তারা অমর হয়ে যাবে। তো পাটনি বুড়িকে পার করে দিল, বুড়ি আর তার সাকরের যে ছেলে আছে তাকে পার করে দিল, মানে ছদ্মবেশী জরাসুর, এবং তারপর বাড়িতে এনে বাচ্চাদের অমর কলাই খেতে দিল, তাদের সকলের বসন্ত হয়ে গেল।
এইবারে তুমি প্যাঁচে পড়ে গেছো, এইবার দেবীকে ভজনা টজনা করে দেবীর পুজো টুজো করে দেবীকে তোমায় বন্দনা করতে হবে। থেকে আরম্ভ করে রাজা রাজরাজের ক্ষেত্রে তাই, এতগুলো পুত্র তাদের এরকম বসন্ত রোগ করিয়ে দিলুম, প্রথমে জ্বর তারপর বসন্ত রোগ করিয়ে দিলুম, এবং এইবার তুমি যদি আমার পুজো না করো তাহলে, তাই নিয়ে নানান রকম অ্যাডভেঞ্চার। এক ছেলেকে পাঠিয়ে দেওয়া হলো, সে পদ্মের নালের ভেতর দিয়ে পাতালে চলে গেল, ইত্যাদি ইত্যাদি গল্প। সে আপনারা সে গল্প পড়ে নেবেন, সে গল্প খামোকা বলে আমি অনেক সময় হয়ে গেছে, এর মধ্যে আমি সময় নষ্ট করতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই যে শীতলা মঙ্গল, আমি একটাই ওলা উঠোকে নিয়ে আছি, ওলা বিবির কাহিনী আছে, এইরকম সব নানান রকম মধ্যযুগে এই যে অসুখগুলো, এই অসুখগুলোকে এক একটা চরিত্র তৈরি করে দেওয়া হতো এবং সেই চরিত্রগুলো অসুখ ছড়াতো এবং তাদের পুজো করলে সেই অসুখটা বন্ধ হতো। খেয়াল করে দেখুন এটাও কিন্তু ঠিক, অসুখ বলতে অসুখ বোঝানো হচ্ছে না। খেয়াল করে দেখুন এই যে একজন সে ছদ্মবেশে এসে তোমাকে ভালো 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 বুঝিয়ে তোমাকে বিপদে ফেলে দিচ্ছে এবং তারপরে বলছে আমার পুজো করো তাহলে তোমায় ঠিক করে দেবো, এইটা হচ্ছে যারা মঙ্গল কাব্যটা লিখছেন বা মঙ্গল কাব্যের কাহিনীটা, এগুলো তো খুব একেবারেই লোকায়ত স্তর থেকে এই সমস্ত কাহিনীগুলো উঠে আসা, এই কাহিনীগুলো যারা তৈরি করছেন তারা আসলে ক্ষমতাবান যারা তাদের শোষণ করবার যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটাকে লক্ষ্য করছেন, সেই প্রক্রিয়াটা একদম বাবা বাছা বলে প্রথমে আমি সর্বনাশটা গিলিয়ে দিলাম, যে কোনো সর্বনাশ হতে পারে, টাকা ধার দিয়ে আমি তারপর ফেরত দিয়ে ফেরত দিয়ে ফেরত দিয়ে করে হাত পা বেঁধে ফেললামও হতে পারে, নানান রকম হতে পারে। এবং এই যে ক্ষমতাবানদের যে কূট ব্যবহার, তাদের যে হিংস্রতা এবং তাদের সন্তুষ্ট করতে না পারলে যে শেষ পর্যন্ত তোমাকে বিপদে পড়তে হবে, তুমি যদি বিপদ থেকে রক্ষা করতে চাও তাহলে তার পায়ে মাথা নামাও, এই যে বাধ্যতা, এই বাধ্যতা একটা সামাজিক সম্পর্কের কথাই বলে, মহামারী সেখানে একটা উপলক্ষ হয়ে আসে। আমি এই কথাটাই বলতে চাই যে মহামারী বা এই ধরনের দুর্যোগ বিপর্যয় সেগুলো আসলে একটা করে উপলক্ষ, তার উপর ভর দিয়ে আসলে মানবিক সম্পর্ক এবং সেই সম্পর্কের যে বিন্যাস এবং তার সূত্র ধরে হয়তো কোনো বক্তব্য সম্পর্কের, সম্পর্ক বিষয়ক, সেটা মানুষে মানুষের সম্পর্ক হতে পারে, মানুষের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হতে পারে, এরা নানান রকম স্তরের সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে প্রকাশ করা, এইটা হলো সাহিত্যের কাজ। আমি আমার কথা শেষ করবার জন্য যেখানটায় আসব সেটা হচ্ছে যে আমি খুব ভালো জানি না, এটা মধ্যযুগ নয়, এটা 4-এর দশকের প্রবল রকম রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকে তৈরি করা নাটকের সময় নয়, এটা 19 শতকের শেষ বা 20 শতকের গোড়ার দিকের হিন্দু পুনর্জাগরণের আন্দোলনের সময়কার একেবারে প্রবল পেশাদার থিয়েটারের যুগ নয়। আমরা যে থিয়েটারটা করি সেই থিয়েটারের মধ্যে অন্য কতকগুলো সচেতনতার জায়গা রয়েছে, সম্পর্ককে প্রকাশ করবার জায়গাও রয়েছে। এই মহামারী কতকগুলো মানুষের যে সম্পর্ক সেই সম্পর্কগুলোকে তুলে ধরল, সেই সম্পর্কগুলো, এই যে বিন্যাসটা, নতুন বিন্যাস যেটাকে বলছি, সেটা খুব আশ্চর্য সব বিন্যাস তুলে ধরল। এই যে একটা অদ্ভুত কথা চালু হলো সোশ্যাল ডিস্ট্যান্সিং, আপনার সঙ্গে আমার একটা তফাত তৈরি হয়ে গেল, আমি আপনার কলেজে ঢুকে কলেজের বাড়িটাকে দেখে আপনাদের সঙ্গে মুখোমুখি বসে চা কফি খেতে খেতে আড্ডা মেরে তারপর সেমিনারটা করতে পারবো না, আমি আমার বাড়িতে বসে কথা বলবো, আপনি আপনার বাড়িতে বসে শুনবেন, আমাদের মধ্যে কোনো শারীরিক সংযোগের জায়গা থাকবে না। এইটার মাত্রাটা বাড়তে 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 কোন জায়গায় চলে গেছে সেটা আপনারা নিশ্চয়ই সকলে লক্ষ্য করে দেখেছেন। চীনে নাকি করোনা উৎপাদিত হয়েছে, তার ফলে উত্তর পূর্ব ভারতের মেয়েরা যারা নার্সের কাজ নিয়ে এখানে এসেছে তাদের খানিকটা মঙ্গোলয়েড গোষ্ঠীর লোকেদের মতো দেখতে বলে তাদের উপর
নানান রকম অত্যাচার করে, হেনস্থা করে, গায়ে থুতু দিয়ে তাদের নিজের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা নার্স, তারা সেবা করতে এসেছিল, সেবা করছিল। এমন নয় যে মণিপুর মিজোরামে খুব প্রচুর চাকরি, এরা অভাবে পড়েই এখানে এসেছিল। এইটা হচ্ছে সম্পর্কের নতুন বিন্যাস। আমি এই ঘটনায় মাথা হেঁট করার কথা আমাদের, আমি সেই সেটা আপনারা ভেবে দেখবেন, কিন্তু আমি বলছি যে সম্পর্কে পাশের জনকে আমি বিশ্বাস করতে পারছি না। এই রকমের একটা সম্পর্কের জায়গা কোথাও একটা তৈরি হচ্ছে, কোথাও একটা তৈরি হচ্ছে যে আমি তো খুব স্পষ্ট করে বলাটা উচিত হবে না, কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে রাষ্ট্র ক্ষমতা যাদের হাতে, শাসন ক্ষমতা যাদের হাতে, তাদের সঙ্গে মানুষের সম্পর্কের যে, তারা মানুষকে কি চোখে দেখে, মানুষ তাদের কি চোখে দেখেন, এই সমস্ত বিন্যাসটা কিভাবে তৈরি হয়ে উঠছে, তাই নিয়ে খুব চমৎকার অসাধারণ সমস্ত নাটক রচিত হতে পারে। এর বিপরীতে অন্য ছবি আছে, বিপন্ন মানুষের জন্য কাজ করছেন বহু মানুষ, বহু মানুষ ঝুঁকি নিয়ে কাজ করছেন, বহু মানুষ যেমন লকডাউনকে অস্বীকার করছেন, হ্যাঁ কি এরম বলে, বহু মানুষ আবার সেটাকে মান্যতা দিয়ে বিপন্ন মানুষের দিকে এগিয়ে যাচ্ছেন। এই সমস্তটা নিয়ে একটা নতুন জগতের চেহারা তৈরি হয়েছে আমাদের সামনে। সেই জগতের চেহারাটা থিয়েটারে, আমি সাহিত্যের অন্য দিক নিয়ে কথা বলবো না, থিয়েটারে কেমন করে প্রকাশ পাবে? ওই ঊনবিংশ শতাব্দীর শেষ পর্বের যে পেশাদার থিয়েটারের উদাহরণ আপনাদের দিচ্ছিলাম, এবং 40-এর দশকের যে রাজনৈতিক থিয়েটারের কথা বলছিলাম, আমরা যে থিয়েটারটা করব ভবিষ্যতে, এই করোনাকে নিয়ে যে থিয়েটার, সেই থিয়েটার করতে গিয়ে আমাকে এইটা ভাবতে হবে কি যে না, লোকে এগুলো পছন্দ করবে না, ফলে এই নিয়ে বেশি, এই নিয়ে থিয়েটারটা না করাই ভালো, করোনা 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 অনেক হয়েছে, এটা নিয়ে বাদ দাও, এটা এটা বাদ দাও, এরটা হতে পারে, পাবলিক পছন্দ না করতে পারে, সেক্ষেত্রে থিয়েটারের একটা বড় অংশ এই দিকে যাবেন না, এমন একটা আশঙ্কা কোথাও আছে। কেননা থিয়েটারের মানুষ হিসেবে আমি জানি যে আমাদের থিয়েটার যারা করেন তাদের একটা বড় অংশ, প্রযোজনা চলবে কি চলবে না, পেশাদার থিয়েটারের এই যে নিরাপত্তাহীনতা, সেই নিরাপত্তাহীনতাতেই ভোগেন। তার বাইরে থিয়েটারের আর একটা পরিসর আছে, যারা অত নিরাপত্তাহীনতায় ভুগতে হয় না তাদের, তারা হয়তো এই ধরনের কাজ করতে পারে। ঠিক তেমনি করে তাদের ক্ষেত্রে আর একটা সমস্যা হতে পারে, যে সমস্যাটা গণনাট্য সংঘের সমস্যা হয়েছিল, তারা একটা বাঁধা গতের মধ্যে পড়ে যেতে পারে। গণনাট্য সংঘের নাটকের মধ্যে একটা বাঁধা গত তৈরি হয়েছিল, শেষ দৃশ্যে লাল আলো, মজা করে বলা হতো শেষ দৃশ্যে লাল আলো, অর্থাৎ শেষ পর্যন্ত এইটা হবে, মানুষের জয় ঘোষণা হবে, এরা পরাস্ত হবে, এরা মানে ব্যাপার তৈরি হতো নবান্নর মতো নাটক, তার শেষে জোর প্রতিরোধ, জোর প্রতিরোধ দিয়ে ওই মন্বন্তরের শেষে নাটক শেষ হচ্ছে। সেই চটজলদি কোনো সমাধানের কথা বললেও সেটা বোধহয় মিথ্যে কথা বলা হবে। খুব গভীর, খুব জটিল, খুব নানা স্তরায়িতই যে করোনার আক্রমণের ফলে আমাদের যে সমাজের চেহারা, সেই চেহারাকে থিয়েটারে প্রকাশ করবার মতন হাতের জোর এবং মেধার জোর নিশ্চয়ই কিছু মানুষের আছে। আমরা যারা থিয়েটারের দর্শক, তারা সেই সমস্ত মানুষের জন্য অপেক্ষা করে থাকতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জানলাম মহামারী কিভাবে মানবিক সম্পর্ক ও বিশ্বাসকে হয়তো এইভাবে আপনি আগে আমাদের না দেখা আপনি না দেখালে হয়তো এইভাবে আমাদের ভাবতে আরো সময় লাগতো, সে কারণে আপনাকে ধন্যবাদ। সাহায্য করেছে আমরা একবারে অনুষ্ঠানে, কারণ এরপর আপনি
আমি বাংলা বিভাগের প্রধান শিক্ষককে অনুরোধ করব তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানটি সমাপ্ত করবেন। দেবশ্রী হ্যাঁ বলো। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যামকে, ওনার নিরন্তর উৎসাহ আমাদেরকে এইভাবে উদ্দীপিত করেছে এরকম একটা আন্তর্জাতিক আলোচনা সভা আয়োজন করার জন্য। দ্বিতীয়ত আমাদের সবার শ্রদ্ধেয় স্যার ডক্টর সৌমিত্র বসু, তার তথ্য সমৃদ্ধ এবং মনোজ্ঞ আলোচনা আমাদেরকে ঋদ্ধ করেছে। তার কণ্ঠের মাধুর্য ও নাটকীয়তায় আমরা মুগ্ধ এবং আপ্লুত। আরো একটি বিষয়, একটা নতুন সম্পর্কের বিন্যাস তৈরি হচ্ছে যেটা ভবিষ্যতে হয়তো সামাজিক বা মানবিক বিভিন্ন দিক থেকে আমাদেরকে আরো উৎসাহ যোগাবে কিছু নতুন সৃষ্টি করার জন্য এবং নতুন ভাবনার উপাদানও যোগান দিল। সবশেষে ধন্যবাদ প্রাপ্য আমাদের দুই সহকর্মী পূজা এবং আত্রেয়ীর, যাদের নিরলস প্রচেষ্টা এবং প্রযুক্তিগতভাবে এই আলোচনা সভার আয়োজন করা সম্ভব হয়েছে। আমি সবাইকে আবারও হীরালাল কলেজ এবং বাংলা বিভাগের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের আমাদের এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাই। এই এবার বেরিয়ে যাবো তো।